নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেলের নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা করার মেন কারণ হলো যে কিছু কিছু কমেন্ট আসছে যে আমার সাবস্ক্রাইবাররা বা যারা আমার ভিডিও দেখছে তারা বলছে পাখির তো ভবিষ্যৎ নেই, পাখির তো দাম কমে যাচ্ছে, এই সমস্ত নানা রকমের মানে আমার কাছে কমেন্ট আসছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কমেন্ট আসছে যেগুলো আমি বলছি, তাই সেগুলো খুব কম সংখ্যক লোকেরা করছে। সেগুলো হচ্ছে যে আপনারা পাখির ভিডিও করবেন না, পাখির ভিডিও করার মাধ্যমে আমাদের যে পাখির যে ব্যবসাটা হচ্ছে বা পাখি পোষার যে মার্কেটটা হচ্ছে, মার্কেটটা অনেক ডাউন হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আমি বিশেষ করে সেই সমস্ত বন্ধুদের আমি বলতে থাকি, কারণ হচ্ছে কেউ আমার শত্রু নয় আর আমিও কারো শত্রু নই। আমি সবসময়ের জন্য আমার নিজের যে সেট আপে যে সমস্ত জিনিস করছি, আমার নিজের নিজস্ব যে সমস্ত অভিজ্ঞতা সেগুলো আপনাদের সামনে শেয়ার করি, যাতে নতুন যারা পাখি পালন এর দিকে আসছেন তাদের যাতে সুবিধা হয়। আর সেই সমস্ত লোকেদের বলছি যারা বলছে যে পাখির ভিডিও করতে না, তাদের জন্য বলছি যে আমরা যারা ইউটিউবের মাধ্যমে যে ভিডিওগুলো পাবলিশ করি তাদের কিন্তু কারণেই যে মার্কেটে যে কিছু সংখ্যক লোক আছে যারা নতুন নতুন পাখির জগতে আসছে তাদের কিন্তু উপকার হচ্ছে, আপনার হয়তো অপকার হতে পারে। আর বিশেষ করে যে আমাকে কমেন্টটা করেছে, আমি তার নামটা বললাম না, তার নামটা গোপন রেখে বলছি, তাকে উদ্দেশ্য করে বিশেষ বলছি, আপনার যদি এতই অসুবিধা হয় তাহলে আপনি আপনি পাখি যদি না পুষে অন্য কিছু মাধ্যমে চলে যান, আপনার যদি পাখির ব্যবসাটা এতই খারাপ লেগে থাকে। কারণ হচ্ছে শুধু ব্যবসা হিসাবে আমরা পাখিটাকে করি না, আমরা ভালোবেসে এবং খুব যত্ন সহকারে পাখিটা করি। যাক বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছেন তারা এই কমেন্টের উত্তরে কিছু বললে আমার খুব ভালো লাগবে। যে যাক বন্ধুরা, আমি আজকে ভিডিওটা তাদের জন্য বিশেষ করে করছি যারা হচ্ছে পাখির জগতে আসার ইচ্ছা আছে বা পাখিটাকে তারা ভালোবাসে কিন্তু তাদের একটু অভিজ্ঞতা কম, কোন পাখি নিয়ে আসবে, কোনটার মার্কেটে প্রাইস বেশি, কোনটার দাম কম, তারা কনফিউজ হয়ে আছে, তাদের জন্য আমি ভিডিওটা বিশেষ করে করছি। আরেকটা কথা বলে রাখি এর ভিডিওটার মাধ্যমে, যে মার্কেটে যে পাখির যে দাম কম বা বেশি এর জন্য মেন দায় কিন্তু আমরা। আজকে আপনারা হাটে যাবেন, হাটে গিয়ে দেখবেন যে পাখির দাম ঠিক আছে, তারা প্রতিটা দোকানে দাম জিজ্ঞেস করবেন, তারা কিন্তু সমান সমান দাম সবাই রেখে, যাই দামই রাখুক কিন্তু সমান সমান দাম রাখে সমস্ত দোকানের সময়। আর আমরা কী করি, আমরা পাখির বাচ্চা বেরোনোর সঙ্গে সঙ্গে কতক্ষণে আমরা বিক্রি করব সেই চিন্তাটা মাথায় থাকে। আজকে একটা পাখির বাচ্চা বেরিয়ে গেলে তাকে তো ঘরে খাওয়ানো শেখাতে হবে, খাওয়ানো শেখার পর তাকে একটুখানি সেটিং করতে হবে, তাকে একটু বড় হওয়ার সুযোগ দিতে হবে, তারপরে তো মার্কেটে আপনি সেল করবেন। আজকে মার্কেটে আপনারা বেরিয়ে দেখুন যে আপনি এখন বিল্ডিংয়ে বসাবেন একটা অ্যাডাল্ট একটা লাভ বার্ডের পেয়ার খুঁজুন, আপনি পাবেন না। একটা গোল্ডেন ফিঞ্চ অ্যাডাল্ট খুঁজুন, যে আপনি বাড়ির পাখি, হাটের কথা বলছি না আমি, কারো বাড়ির সেট আপের কথা বলছি, যে একটা গোল্ডেন ফিঞ্চ খুঁজুন। আমার নিজের এক বাড়িতে একটা গোল্ডেনের মেল মারা গেছে, আমি বিগত এক মাসের মতন হবে তাও আমি একটা মেল খুঁজছি, এবং আমার সঙ্গে সঙ্গে আরেকজন আছে যে হচ্ছে গোপালদা বলে নাম, তার ভিডিও আমি তার বাড়িতে করেছি, সেও খুঁজছে, কিন্তু তারা আমরা দুজনেই একটা মেল জোগাড় করতে পারছি না, কারণ হচ্ছে মার্কেটে মেলটা নেই। কিন্তু হাটে গেলে আমরা পাবো, কিন্তু হাটে দেওয়া হাটের কথা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, কারণ হচ্ছে সেটা আলাদা ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কীভাবে পাখি বিক্রি করছে সেটা তাদের পুরোপুরিভাবে তাদের। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়ে আমি চলে আসছি, যে দেখুন মার্কেটে প্রাইস ঠিকই আছে। আজকে আমার বাড়িতে আগের বছরের একটা পাখিও নেই, আমার ফার্স্ট ক্লাসের বাচ্চা যেগুলো বেরোবে সেগুলো আমার প্রায় বিক্রি হওয়ার দিকে, মানে বেরোনোর সঙ্গে সঙ্গে বিক্রি হওয়ার মুখে আছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যেহেতু ইউটিউব করি এর জন্য আমার পাখিগুলো তার বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি ইউটিউব করি সেটা হচ্ছে মানা যায় যে আমি ইউটিউব করি বলে আমার সাবস্ক্রাইবার আছে, তারা আমার দিয়ে পাখি কিনে যায়। কিন্তু আদার্স যারা আছে, যাদের বাড়িতে পাখি, দেখুন যে তার বাড়িতে পাখি আছে কিনা। এবার যদি দেখুন যে তিনটে বাচ্চা বেরিয়েছে, তিনটে বাচ্চা যদি সে সেল করার চিন্তা আপনার আগে, তাহলে সেই পাখিটা সেল করতে একটু দেরি হবে। আপনি যদি 15-20টা বা 20-25টা পাখি যদি আপনি একসাথে বাচ্চা নিয়ে যদি আপনি সেলিং ভিডিও মানে বানান বা ইউটিউবের মাধ্যমে বা আরও অনেক রকমের মোবাইলের মধ্যে আছে অ্যাপ আছে, সেখানে যদি আপনি জয়েন হয়ে তার মাধ্যমে যদি পোস্ট করেন অবশ্যই আপনার পাখিগুলো বিক্রি হবে। কোনোটা কারো বাড়ির পাখি আগে বিক্রি হয়, কারো বাড়ির পাখি একটু দেরিতে বিক্রি হয়, কেউ একটু বেশি দাম পায়, কেউ একটু কম দাম পায়। সবথেকে আগে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে মার্কেটিংটা একটু জানতে হবে। শুধু পাখি মানে উৎপন্ন করলাম, পাখির দিয়ে বাচ্চা আনলাম, বাচ্চা বড় করলাম, এবার মার্কেটটাকেও আপনার ধরতে হয়। মার্কেট ধরতে হয় কীভাবে, মার্কেটিং কিন্তু একদিনে হয় না, মার্কেটিং করার জন্য লোকের সাথে ভালো ব্যবহার করতে হয়, লোককে সুন্দর পাখি দিতে হয়। আজকে হয়তো আমি একটা ভুল পাখি একজনকে আমি বিক্রি করে দিলাম, সে পাখিটা নিয়ে গেল, সে বুঝলো না নতুন পাখি করছে, সে কিন্তু পরবর্তীকালে যখন দেখবে যে বাড়িতে নিয়ে গিয়ে পাখিটা ঠিক মতন নেই বা ও কোনো রকম শরীর খারাপ হয়ে গেছে, সে তখন ভাববে যে আমার কাছে। কিন্তু একটা কথা বলে রাখি যে যারা যারা এরকমভাবে পাখি কিনছে, পাখিগুলোকে সবসময়ের জন্য দেখে কিনবে, যে যার থেকে হোক, আমার থেকে হোক আর যার থেকে হোক, আর পাখিগুলোকে ধরে দেখে ভালো মতন তারপরে কেনার চেষ্টা করবে, তাহলে আপনারা কোনো দিন ঠকবেন না। ইলেকট্রনিক জিনিসের মতন কিন্তু পাখিটাও হচ্ছে ঠিক একই ধরনের জিনিস বলতে পারেন, কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে একটা সুস্থ পাখি, আপনি হয়তো অনেক দূর নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে পাখিটা ঠান্ডা লেগে যেতে পারে, পাখিটা অনেক ধরনের প্রবলেম হতে পারে। এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে পাখিরা প্রথম দিকে একটু খাওয়া দাওয়া করতে চায় না, তাদের তো মানে এক জায়গায় ছোটো দিয়ে বড় হয়েছে সেই জায়গাটা একটা সেটিং, আর হচ্ছে অন্য জায়গায় গিয়ে সেটিং,
একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে। বন্ধুরা এবার আমি মেন পয়েন্টে চলে আসছি, যেটা হচ্ছে সবার জানার ব্যাপার থাকে যে এখন আপনারা কি পাখি করবেন। দেখুন মার্কেটে অনেক ধরনের পাখি আছে, ককাটেল বলুন, গোল্ডিয়ান ফিঞ্চ বলুন, বেঙ্গলি বলুন, লাভবার্ড বলুন, এবার এক একজনের এক এক ধরনের পাখি ভালো লাগে। শুধু ভালো লাগা দেখলেই হবে না, যদি ভালো লাগা দেখে যদি আপনারা পাখি কিনতে চান তাহলে আপনারা আপনার যেটা পাখিটা ভালো লাগে সেই পাখিটা কিনতে পারেন। কিন্তু তা সেই পাখি কিনতে গেলেও আপনাদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতার প্রয়োজন বলতে বলতে চাচ্ছি এটাই যে আপনি যে পাখিটা কিনবেন, পাখিতে ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক ধরনের ভিডিও দেখছেন, দেখার মধ্যে এই রোগের জন্য এই ওষুধ, ওই রোগের জন্য এই ওষুধ, এরকম ধরনের জিনিস আপনারা দেখতে পারবেন। কিন্তু আপনাকে নিজেকে যে পাখির যে শরীর খারাপগুলো হচ্ছে, সেই শরীর খারাপগুলো হলে তাদের মুভমেন্টগুলো কীরকম সেগুলো আপনাদের সবার আগে জানতে হবে, যে আপনার পাখিগুলোকে ফলো করতে হবে। যে পাখিটা চুপ করে বসে আছে, চুপ করে বসে থাকলে যে পাখিটা শরীর খারাপ হয়েছে এমন না, পাখিরা শীতকালে বা গরমকালে মাঝে মধ্যে এরা চুপ করে শুয়ে থাকে, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, কিন্তু সেটা শরীর খারাপ না। অনেক সময় দেখবেন পাখিরা পিছন দিয়ে ঘাড় গুজে বসে রয়েছে, এটাও দেখবেন এটাও একটা শরীর খারাপের লক্ষণও হতে পারে, আবার নর্মাল কিছু করে সময় দুর্বলের থেকেও হতে পারে। এরকম নানা ধরনের প্রবলেম হতে পারে, পায়খানার মধ্যে অনেক রকমের প্রবলেম দেখতে পারে, যেগুলো আপনারা আস্তে আস্তে পাখি করতে করতে সেগুলো বুঝবেন। এবার আমার কাছে কথা হলো যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে কোন পাখিগুলো আপনারা করলে তাহলে আপনাদের খাঁচার সেট আপে পাখিগুলো বেঁচে থাকবে, এইটা সবার আগে মাথায় রাখতে হবে। পাখিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আপনি যেই পাখি করুন। আজকে যদি আপনি বলেন যে হঠাৎ করে নতুন পাখির জগতে আসছেন, আপনি গোল্ডেন ফিঞ্চ পাবেন, আপনি গোল্ডেন ফিঞ্চ নিয়ে আসবেন, দামের হয়তো আপনার কাছে ফ্যাক্ট নয় যে আপনার কাছে টাকা আছে আপনি দুজোড়া, চারজোড়া, পাঁচজোড়া, দশজোড়া গোল্ডেন ফিঞ্চ আনতে পারেন। কিন্তু গোল্ডেন ফিঞ্চটাকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তাকে বাঁচিয়ে রাখতে হবে, ওটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কেননা এনেই যে সঙ্গে সঙ্গে পাখি ডিম দিয়ে দেবে, এটা পাখি নেস্টিং নিয়ে বক্সে নিয়ে নেবে বা ঝুড়ি নিয়ে নেবে ডিম দেবে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো পাখিটাকে বাঁচিয়ে রাখা, ঠিক সময় তাদের থেকে ডিম বাচ্চা নিয়ে সেইগুলোকে বড় করে তারপরে সেলিং করুন বা নিজের কাছে রাখুন, সেই জিনিসটা হচ্ছে বড় ব্যাপার। তাই বন্ধুরা আমার কাছে কথা হচ্ছে গোল্ডেন ফিঞ্চের মাধ্যমে আপনারা যদি নতুন পাখি পোষে থাকেন তারা গোল্ডিয়ান ফিঞ্চের মাধ্যমে আসবে না। এর কারণ হচ্ছে একটাই হচ্ছে যে গোল্ডিয়ান ফিঞ্চ রাখাটা খুব টাফ। আপনি হচ্ছে লাভবার্ড করতে পারেন, জাবা করতে পারেন, গোল্ডিয়ান ফিঞ্চ বা ফিঞ্চ জাতীয় যে সমস্ত পাখি আছে এগুলো হচ্ছে ছোটো পাখি হয়, এই সমস্ত পাখি মানে নতুন হাতে করাটা খুব টাফ। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, হয়তো আপনি বাজরিগার পাখি করেছেন বা বদ্রি পাখি করেছেন বা আপনি লাভবার্ড করেছেন অনেক বছর, তারপরে যদি আপনার যদি গোল্ডিয়ান ফিঞ্চ আনুন বা ফিঞ্চ জাতীয় বেঙ্গলি এই সমস্ত যেগুলো আনুন সেগুলো আপনাদের অসুবিধা হবে না। কিন্তু শুরুতেই যদি আপনারা আসুন এই সমস্ত পাখি নিয়ে তাহলে কিন্তু আপনাদের সেট আপে পাখিগুলো মরে যেতে পারে এবং নানা রকম রোগ ব্যাধি তার মধ্যে আসতে পারে। তখন যখন দেখবেন যে আপনার বাড়িতে পাখি নিয়ে আসছেন, পাখিগুলো অনবরত মারা যাচ্ছে একদিন দুদিন পর পর, তখন কিন্তু অটোমেটিকলি আপনার যে পাখি পোষার যে ন্যাকটা আছে সেই ন্যাকটাই আপনার চলে আসে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সবার ক্ষেত্রে হয়। আজকে আমি যদি পাখি নিয়ে আসি, আমি নিজের বিশেষ করে আমি নিজের কথা বলছি, আমি কিন্তু শুরুতে কোনো দিন আমি এত পাখি নিয়ে আসি, আমি প্রথমে বাজরিগার পাখি দিয়ে শুরু করেছিলাম, তারপরে ফিঞ্চ করেছিলাম, ফিঞ্চ করার পর আমি তিন জোড়া লাভবার্ড এনেছিলাম। বন্ধুরা আমি আগেও একটা ভিডিওর মাধ্যমে বলেছি তিন জোড়া লাভবার্ড এনেছিলাম, তিন জোড়া লাভবার্ডের থেকে আমার বাচ্চা হয়েছে, বাচ্চার পরিমাণ অনেক বেশি হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর ওর থেকে আমি পাখি বিক্রি করেছি। তার মধ্যে তারপরে ওই লাভবার্ডগুলোর মধ্যে ব্লাড লাইন চেঞ্জ করে এই ঘরের বাচ্চার সাথে ওই ঘরের বাচ্চা, ওই ঘরের বাচ্চার সাথে এই ঘরের বাচ্চা বিয়ার করে তারপরে তাদের ব্রিডিংয়ে বসিয়েছি, তারপরে তার থেকে আমি আবার রেজাল্ট পেয়েছি। এরকমভাবে আমার কন্টিনিউয়াস চলতে 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 আজকে এমন জায়গায় এসছে। আজকে গত বছর থেকে আমি বলছি, গত বছর আমি দুজোড়া অ্যালবিনো রেডাই, দুজোড়া সরি একজোড়া অ্যালবিনো আর একজোড়া লুটিনো ফিশার আমি নিয়ে এসছি, আর দুটোই নিয়ে এসছি, দুটোই হচ্ছে ব্লু স্প্লিট, মানে লুটিনো ফিশার যেগুলো নিয়ে এসছি সেগুলো হচ্ছে ব্লু স্প্লিট, মানে হচ্ছে বাবা ছিল অ্যালবিনো আর মা ছিল লুটিনো ফিশার, তাদের সঙ্গে জোড়া দিয়ে পেয়ার আপ করেছি। আজকে আমার বাড়িতে রেজাল্ট হচ্ছে এবং গত বছরে যা রেজাল্ট হয়েছে রেজাল্টের মাধ্যমে আমি কিছু বাচ্চা পেয়েছিলাম, আমি আগের ভিডিওতে বলেছি। এখন কিন্তু বর্তমানে আমার কাছে বাচ্চা আসছে, আমার কাছে ডিমের পর ডিম হচ্ছে এবং কি আমি নিজে আপনাদের দেখাচ্ছি। এদিকে নিয়ে আসা ভিডিওটা দেখুন, আমি এখানে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লুটিনো ফিশার, এটা হচ্ছে মেল, এর সঙ্গে আছে অ্যালবিনো, অ্যালবিনো নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে, এই যে দেখুন বেরিয়ে গেল, এই যে দেখুন দেখাও, তিনটে বাচ্চা আছে, তিনটে কিন্তু অ্যালবিনোর বাচ্চা, কারণ হচ্ছে আমি হচ্ছে ডিম চালান করতে পারিনি। যারা যারা পাখি দেখে বোঝে বা পাখি অ্যালবিনো বা লুটিনো ফিশারের বাচ্চা দেখেছে তারা হয়তো দেখে চিনতে পারবে, এই তিনটে বাচ্চা আছে, তিনটেই লুটিনো ফিশার আর অ্যালবিনো রেডারের বাচ্চা। আমি একটা বাচ্চা তাও আপনাকে হাতের সামনে ধরে দেখাচ্ছি, এই দেখুন, যারা চেনে দেখেছে চেনে তারা বুঝতে পারবে যে এটা কিসের বাচ্চা আছে। যাই হোক বন্ধুরা, আমার হচ্ছে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো মেন একটাই, যে আপনাদের মধ্যে যে উৎসাহ জিনিসটা আছে সেই উৎসাহ জিনিসটা জাগিয়ে তোলা। আমার কাছে কোনো মিথ্যার ব্যাপার নেই, আমার কাছে অনেকগুলো যে জোড়া আছে অ্যালবিনো রেডাই লুটিনো ফিশার, আমার দু জোড়া আছে,
দুটো অ্যালবিনো আছে, দুটো হচ্ছে লুটিনো ফিশারি আছে, আর দুটো লুটিনো ফিশারি আছে ব্লু স্পিড, হচ্ছে ওর বাবা মা অ্যালবিনো আর লুটিনো ফিশারি ছিল, ওর থেকে যে বাচ্চা হয়েছে সব কিছু লুটিনো ফিশারি হয়েছে, ওই লুটিনো ফিশারির সাথে আমি এখন আবার অ্যালবিনো মেরেছি, এর থেকে আমার যে বাচ্চা আছে এর মধ্যে দিয়ে লুটিনো ফিশারও বাচ্চা আছে এবং অ্যালবিনো বাচ্চা আছে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা একটুখানি এক বছর দু বছর হয়তো লাভবার্ডের কম দামে মিউটিশন নিয়ে কাজ করেছেন তাদের জন্য আমি বলছি বিশেষ করে এই কথাটা, যে তারা যদি অ্যালবিনো রেডাই বা লুটিনো ফিশার যদি আনেন, লুটিনো ফিশার যদি বিশেষ করে আনেন, আপনারা ব্লু স্প্লিট আনবেন। ব্লু স্প্লিটের পাখি আনলে কী হলে 8 থেকে 9 হাজার টাকা আপনার দাম পড়বে। ওই লুটিনো ফিশার টু লুটিনো ফিশারও যদি লাগান ওই ব্লু স্প্লিটের বাচ্চা, তাহলে আপনারা ওইখান থেকে অ্যালবিনো বাচ্চা পেতে পারেন। অ্যালবিনো বাচ্চা বেরোলে একটা পিসের দাম হচ্ছে 8 হাজার টাকা, আর আপনি ডাউন করছেন 9 হাজার টাকা। যদি তিনটে বাচ্চা পান 3 হাজার 24 হাজার টাকা, 24 হাজারের মধ্যে দুটোই পান, দুটো অ্যালবিনো পাড়া 16 হাজার টাকা, আর একটা বাচ্চা যদি লুটিনো ফিশার তাহলে 16 হাজার 20 হাজার টাকা, এক পেয়ার মানে এক ক্লাস থেকে 20 হাজার টাকা। এবার যদি আপনি ফার্স্ট ওয়িং করতে পারেন, আমার এখনও অবধি তিনটে বক্সে অ্যালবিনো আর লুটিনো ফিশারের ডিম চালান করা আছে, কারণ হচ্ছে তাদের দিয়ে আমার ডিম যে বাচ্চা ফোটার সময় কন্টিনিউ হয়ে আসবে, হয়ে আসার পর তাদের আবার আমি রেস্ট দিয়েছি, তাদের আমরা 15-20 দিন রেস্ট দেবো, রেস্ট দেওয়ার পর আবার ডিম নেবো, ডিম নিয়ে আবার চালবো। এরভাবে আপনারা যদি সেরকমভাবে করেন তাহলে আপনারা দেখবেন যে অল্প পাখির মধ্যে অল্প দামের পাখি যেগুলো আপনাদের সামনে রয়েছে তার থেকেও আপনারা বেশি পরিমাণে ইনকাম করতে পারেন। আর হচ্ছে গোল্ড এই অ্যালবিনো রেডাই বলুন আর হচ্ছে লুটিনো ফিশার বলুন, এই পাখি দুটো হচ্ছে এমনই পাখি যে এইগুলো ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, আর এদের দাম মার্কেটে কোনো সময় ডাউন হয় না, হয়তো কম দামের পাখি গ্রিন ফিশার এই সমস্ত জিনিসের দাম হতে পারে। আর যারা নতুন একদম নতুন যারা পাখির জগতে আসার চেষ্টা করছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা এখন যদি বর্তমান যে পরিস্থিতি আপনারা লাভবার্ড করুন, লাভবার্ড নিয়ে আসুন। লাভবার্ড নিয়ে আসতে কী বলতে, লাভবার্ডে একটুখানি স্ট্রং টাইপের হয়, ওদের ব্লাড লাইনটা একটুখানি স্ট্রং হয়, ওরা হচ্ছে সহজে মানে ব্লাড লাইন স্ট্রং হয় বলে বলতে আমি যেটা বলছি যে ওদের যদি চেঞ্জ করে এবার মানে এক পেয়ারের থেকে একই বাবা মায়ের বাচ্চা নিয়ে জোড়া দেবেন না, মানে হয়তো একটা বাড়ির দিয়ে 10টা পাখি কিনলেন আর একটা বাড়ির দিয়ে 10টা পাখি কিনলেন, বা যার বাড়ির দিয়ে সেটা দিয়ে কিনলেন তাদের বাড়ির থেকে বলে দেবেন যে যার বিড়ালকে বলে দেবেন যে দুটো আলাদা আলাদা ব্লাড লাইনের পাখি দিতে, ওই পাখিগুলো নিয়ে গিয়ে আপনার সেটাপে রাখুন, বাচ্চাগুলো মানে পাখিগুলোকে জোড়া দিন, দেখবেন আপনার বাড়িতে সুন্দর রেজাল্ট হচ্ছে। যখন দেখবেন যে আপনার বাড়িতে সুন্দর রেজাল্ট হচ্ছে তখন অটোমেটিকলি আপনার পাখির জগতে আসতে ইচ্ছা করবে, আপনার পাখিকে ভালোবাসতে ইচ্ছা হবে, যে ভালোবাসাটা আপনার মধ্যে ছিল সেগুলো দেখবেন আরও বেড়ে গেছে, কারণ তখন আপনার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরবে যে এই যে 10 জোড়া পাখির থেকে আমি যদি 10টা বাচ্চা পাই, আমার সামনের বছর ওই 10 জোড়ার থেকে আমার 50-20টা বাচ্চা নিতে হবে। সেই যদি টেম্পারমেন্ট আপনার মধ্যে চলে আসে তাহলে দেখবেন আপনার পাখির জগতে বা পাখির মার্কেটে আপনাদের উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যে কোনো মানুষ বলুন, যে কোনো মানুষের যে জিনিসে ন্যাক থাকে সেই জিনিস নিয়ে এগোলেই তার উন্নতি হয়। যদি মনে করেন যে আপনি শুধু ব্যবসার দিক দিয়ে এসে লাভ মানে পাখির জগতে আসার চেষ্টা করছেন তাহলে কিন্তু আপনার জীবন উন্নতি হবে না। যেমন আমার হচ্ছে আমি অন্য কাজও করি কিন্তু আমার ভালো লাগে পাখি করতে, আর আমি এই পাখি করে মোটামুটি আমার মানে উন্নতি হচ্ছে, মানে কোনো দিন আমার অবনতি হয়নি, আর এখনও দিয়ে আমি একটার পর একটা করে আছি কিন্তু আমার উন্নতি হচ্ছে, কারণ হচ্ছে একটাই যে আমি পাখিটাকে ভালোবাসি। যাই বন্ধুরা, আপনাদের যদি কারো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, আর যে সমস্ত লোক বলছে যে আমাদের মতো ইউটিউবারদের জন্য তাদের পাখির মার্কেট খারাপ হচ্ছে তাদের জন্য কিছু কমেন্ট করবেন, তাহলে তারা হয়তো আমার কমেন্টগুলো বা আমার ভিডিওগুলো দেখে তাদের কাছেও জিনিসটা পৌঁছাবে। আর একটা কথা বলে রাখি যে নতুন যারা পাখি পুষতে চাচ্ছেন তারা সবসময়ের জন্য একটু হার্ডি পাখি পোষার চেষ্টা করবেন, যেমন হচ্ছে লাভবার্ড দেখতে সুন্দর, রোজি গ্রুপের পাখি না করে আপনারা যদি এই গ্রিন ফিশার রিংবার্ড করেন, রিংবার্ড করলে কী হবে, আপনারা 2 জোড়া 3 জোড়া নিয়ে যদি আগান বা 5 জোড়া নিয়ে আগান, পরবর্তীকালে ওর থেকে বাচ্চা হবে, বাচ্চাগুলো দিয়ে আপনার পেয়ার বাড়বে, এই সঙ্গে সঙ্গে পরবর্তীকালে অ্যালবিনো বা লুটিনো ফিশার নিয়ে আসুন, নিয়ে এসে তাদের জোড়া দিন, তাদের ডিমগুলোকে ফস্টারিং করুন, দেখবেন আপনার কীভাবে জীবনে উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন। সেগুলো হচ্ছে সেদিনকে আবার আপনাদের হয়তো আমার কথা মনে থাকবে কিনা জানি না যে আমি বলেছিলাম, আর বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, আর যদি কোনো কিছু বক্তব্য থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ, নমস্কার।